এই সুন্দর ঝকঝকে রিসর্টটি কোথায় বলুন তো? কালিম্পং এর জনপ্রিয় ভুতুড়ে বাংলো মর্গ্যান হাউসের কাছাকাছি। কালিম্পং এ হয়তো এর আগে অনেকবারই এসে থাকবেন, তবে ফিরে যদি আসেন এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এই হিলটপ ট্যুরিজম প্রপার্টিতে অবশ্যই এক রাত কাটিয়ে যাবেন। রিসর্ট পর্যন্ত আসার রাস্তা খুবই সহজ। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেবে, সুবিধা মতো শেয়ার গাড়ি ধরে বা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারে। এনজেপি থেকে দূরত্ব এই 70 কিলোমিটার মতো, 3 ঘন্টায় অনায়াসে পৌঁছে যাবে। আর আসার পথে দুধারে পাবেন চোখ জোড়ানো দৃশ্য। রিসর্টটা বেশ অনেকটা জায়গা জুড়ে, আর পুরো জায়গাটাই সুন্দর এবং সৌখিনভাবে সাজানো। রিসর্ট ঘিরে আছে বাগান এবং সেখানে ফুটে আছে নানাবিধ ফুল। দেখলেই বোঝা যায় এ বাগানে নিয়মিত পরিচর্যা। সন্ধেবেলায় রিসর্ট জুড়ে জ্বলে ওঠে নীল সাদা আলোক পর্তিকা। কোথাও আলোর আধিক্য নেই, বরং পরিমিত, যতটুকু প্রয়োজন ততটুকু। এখানকার লিকার চাটা খেতে ভুলবেন না, কিন্তু সঙ্গে ইচ্ছা মতো স্ন্যাক্স অর্ডার করে নিতে পারেন। আমরা সদলবলে এসেছি বলে একটা রুম ও একটা ডরমিটরি নিয়েছি। তার মধ্যে এই রুমটায় 6 জন থাকতে পারে, 6 জনের জন্য 6টা সিঙ্গল বেড, আর এই ডরমিটরিটা 8 জনের, 8 জনের জন্য 8টা সিঙ্গল বেড। তাছাড়া প্রত্যেকটাতেই 2টো ল্যাট্রিন স্পেস, 1টা বাথ স্পেস এবং 1টা করে মেশিন আলাদাভাবে আছে। ডিনারে মেনু কার্ড দেখে আপনারা চিকেন কষা, রুটি, চিকেন ভর্তা যা ইচ্ছা অর্ডার করতে পারেন। খাওয়ারের টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না। সকাল সকাল উঠতে পারলে রিসর্টের চারপাশটা ঘুরে দেখতে পারেন। চারিদিকে শুধু সবুজের সম্ভার, দূরে যে পাহাড়গুলো দেখতে পাবেন সাদা মেঘের নিচে তারও অধিকাংশই সবুজে মোড়া, চোখের এক আলাদাই তৃপ্তি। ও হ্যাঁ, ডরমেটরির জন্য সব খাবার চার্জেবল, কিন্তু নর্মাল রুমের ক্ষেত্রে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। হিলটপ ট্যুরিজম প্রপার্টিতে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকম রুম অ্যাভেলেবেল আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে বুকিং করতে পারেন। যদি কখনো এখানে বেড়াতে আসেন কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।